হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। তো সুতরাং আমি আমার চ্যানেলে তোমাদের জন্য জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস আনতে চলেছি, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে। তো তেমনই একটা ক্লাসের অন্তর্গত হলো আজকের ক্লাসটি, যেখানে বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র এবং সূচনাকাল নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং আজকের টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে আছো তারা তোমরা জানো। এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের যে পিডিএফ ফাইলগুলো আছে, সেই পিডিএফ ফাইলগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং এই সমস্ত পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে হলে তোমরা অবশ্যই টেলিগ্রাম অ্যাপটা নিজেদের মোবাইলে ডাউনলোড করে নিও, এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস ওয়ান। তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ পুরস্কারের নাম, ক্ষেত্র এবং সূচনাকাল, যেখানে প্রথমে দেওয়া হয়েছে নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি দেওয়া হয় পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা এবং সাহিত্য। এরপর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় অর্থনীতির ওপরে, এবং এটা দেওয়া শুরু হয় 1969 সালে। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে, এটি দেওয়া চালু হয়েছিল 1929 সাল থেকে। ম্যান বুকার পুরস্কারটা দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, এবং এটা শুরু হয়েছিল 1969 সালে। পুলিৎজার পুরস্কারটা দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1917 সাল থেকে। ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কলা, সাহিত্য এবং বিজ্ঞান বিভাগের ওপরে, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1954 সালে। এরপর আছে পদ্মভূষণ, এটা দেওয়া হয় যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট কাজের জন্য, অর্থাৎ যে যে বিষয়ে বিখ্যাত সেই বিষয়ের উপরে কিন্তু পদ্মভূষণ প্রদান করা হয়। এটা দেওয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। এরপর আছে পদ্মবিভূষণ, এটাও দেওয়া হয় যে কোনো ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য। এটি সরকারের কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ যারা সরকারি কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পদ্মবিভূষণ দেওয়া হয়, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। এরপর আছে গ্র্যামি পুরস্কার, এটা দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1959 সাল থেকে। এরপর আছে কলিঙ্গ পুরস্কার, এটা দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1952 সাল থেকে। রামন ম্যাগসেসে পুরস্কার, এটা দেওয়া হয় জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগ ও আন্তর্জাতিক বোঝাপড়া ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1958 সাল থেকে। এরপর আছে অ্যাবেল পুরস্কার, এই পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 2003 সাল থেকে। এরপর আছে পরমবীর চক্র, এটা দেওয়া হয় সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য। এটা দেওয়া শুরু হয়েছিল 1947 সাল থেকে, এবং এই যে পরমবীর চক্র, এটা কিন্তু সেনাবাহিনীর সাহসিকতার সর্বোচ্চ সম্মান। এরপর আছে পদ্মশ্রী পুরস্কার, এটা দেওয়া হয় যে কোনো ক্ষেত্রে অসামান্য কাজের জন্য। এটা দেওয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। এরপর আছে বীর চক্র, এটা দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য। এটা দেওয়া শুরু হয়েছিল 1947 সাল থেকে। এরপর আছে অর্জুন পুরস্কার, এটা দেওয়া হয় খেলাধুলা ও প্রশিক্ষণ ক্ষেত্রে, এটা দেওয়া শুরু হয়েছিল 1961 সালে। সাহিত্য একাডেমি পুরস্কার, এটা দেওয়া হয় সাহিত্য সম্মান হিসাবে, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। এরপর আছে জ্ঞানপীঠ পুরস্কার, এটা ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, অর্থাৎ সাহিত্য চর্চার উপরে সবথেকে বড় পুরস্কার হচ্ছে এটি, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1965 সাল থেকে। এরপর আছে দাদাসাহেব ফালকে পুরস্কার, এটা দেওয়া হয় চলচ্চিত্র উৎকর্ষতার ক্ষেত্রে, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1969 সাল থেকে। এরপর আছে সরস্বতী সম্মান, এটা দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1991 সাল থেকে। এরপর আছে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, এটা দেওয়া হয় খেলায় অসামান্য পারদর্শিতার জন্য, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1991-92 সালে। ব্যাস সম্মান পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, এটা দেওয়া শুরু হয়েছিল 1991 সাল থেকে। দ্রোণাচার্য পুরস্কার, এই পুরস্কার দেওয়া হয় খেলা প্রশিক্ষণের জন্য, অর্থাৎ যারা খেলা শেখায় সেই বিষয়ে পারদর্শিতার জন্য, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1985 সাল থেকে। এরপর আছে কবির সম্মান, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে প্রদান করা হয়, এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1986 সাল থেকে। ধ্যানচাঁদ পুরস্কার,
এটা দেওয়া হয় প্রাক্তন খেলোয়াড়দের এবং এটা দেওয়া শুরু হয়েছিল 2002 সাল থেকে। ইউনেস্কো শান্তি পুরস্কার, এটা প্রদান করা হয় আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1981 সাল থেকে। মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার, এটা দেওয়া হয় শান্তি ও সমন্বয় বজায় রাখার জন্য এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1995 সাল থেকে। তানসেন পুরস্কার, এটা দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবং এটা দেওয়া শুরু হয়েছিল 2000 সাল থেকে। অশোক চক্র পুরস্কার, এটা দেওয়া হয় সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতা প্রদানের জন্য এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1952 সাল থেকে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র এবং সূচনাকাল সম্পর্কিত কিছু তথ্য। আশা করি এই ভিডিওটা তোমাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই সমস্ত নোটসগুলো থেকে উপকৃত হতে পারে। এবং এই ফাইলটা তোমরা কিন্তু পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবে, তো তার জন্য তোমাদেরকে অবশ্যই জবস অ্যান্ড নলেজ টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও এবং টেলিগ্রাম চ্যানেলের সমস্ত পিডিএফগুলো তোমরা একে একে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।